আর সামনে সেই পাহাড় দেখা যাচ্ছে, ওখানে তো পুরো বরফ, আমি দেখছি কতটা জুম করে দেখা যায়। তারাটা খোল, ভিউটা দেখিয়ে দিই, চলো এখন ফটো শুট হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে, চলো এই যে নামতে হবে আমাদের। প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা। তো গুড মর্নিং সবাইকে, আজকে ডে থ্রি এস 3 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব গ্যাংটক থেকে জুলুকের দিকে সিল্ক রুট হয়ে, তো সেটা দেখাবো। ঘুম থেকে সবাই উঠলাম, বাইরে ঠান্ডা আছে হালকা, তো বাইরের ভিউটা তোমাদের এখন দেখাই। এই যে পাহাড়ে অ্যাকচুয়ালি মানে ভিউ দেখলে পরে পুরো মন ভরে যায় সবার, দারুণ। তো চলো আমি একটু ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করে এখান দিয়ে বেরোবো, আমরা গাড়ি আসবে 9:30-9:30 দিকে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি ভিডিওতে আসছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট ডান, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এখানে, করে টোরে এবার আমরা যাচ্ছি, আমি রুমের দিকে যাচ্ছি, গিয়ে এবার রেডি হব, স্নান টান করে তারপরে বেরোবো। তো চলো একবারে রেডি হয়ে তারপরে আমি আবার ভিডিওতে আসছি। তো আমরা বেরিয়ে গেছি, আমরা এবার চেক আউট করে বেরোবো, সব বাইরে চলে এসেছি আমরা রুম ছেড়ে দিয়ে, বনি গেছি চেক আউট করতে, আমরা এবার বেরোবো, গাড়ি এসছে সবে, চলো বেরোনো যাক। এই যে আমাদের গাড়ি এসে গেছে, গাড়িতে লোড হচ্ছে মাল। তো আমরা বেরিয়ে গেছি, চলো যাওয়া যাক। এখন এক জায়গায় এসছি, এই যে সব খেলা হচ্ছে বরফ দিয়ে, প্রীতম, প্রীতমের উপর টার্গেট সব, প্রীতম সব তোর উপর টার্গেট ভাই। ওয়েদারটা দেখো, জাস্ট পুরো বরফ এইদিকে, পুরো কি লাগছে ভাই। আর সামনে সেই পাহাড় দেখা যাচ্ছে, ওখানে তো পুরো বরফ, আমি দেখছি কতটা জুম করে দেখা যায়। যে আমরা এই যে ওখানে আমাদের গাড়ি আছে, আমরা হেঁটে হেঁটে এসছি এখানে, স্লিপি আছে বরফটা। তো আমি আর অনি অনেকটা উঁচুতে এসছি, ওরা সব নেমে গেছে ফটো ফটো তুলে, আমি আর অনি এসছি এই যে এখানে, আমরা ভিডিও করছিলাম রিলস ফিলস এইসবের জন্য, ফটোও তুলছিলাম বেশ ভালো, প্রচণ্ড বরফ আছে। তো চলো আমরা যাই এবার নিচের দিকে, ওরা দাঁড়িয়ে আছে সেই দূরে দাঁড়িয়ে আছে, চলো যাই। তো এবার আমরা যাব ছাঙ্গুতে, এখানে আমাদের মোটামুটি অনেকটা টাইম এখানে কাটালাম, প্রায় আধা ঘন্টার ওপরে। এবার আমরা ছাঙ্গুর দিকে যাব, সামনেই ছাঙ্গু, বেশি দূর না, হয়তো 10 কিলোমিটার এখান থেকে। চলো ছাঙ্গুই গিয়ে এবার অন হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে, বললাম না আগে বরফ ভালোই বরফ আছে ছাঙ্গুতে, বরফ পাবো শুধু বসায় রাখো, ভালো জনকে দিচ্ছে রে। তো আমরা এখানে দাঁড়িয়েছি এখন ম্যাগি ট্যাগি মোমো খাওয়ার জন্য। এই যে তো আমরা এখন গরম গরম চাউমিন মোমো খাওয়া হচ্ছে, খিদে পেয়ে গেছে সবার, চলো খেয়ে নিই আমরা। আমরা বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি বাবা মন্দির ছয় চুলুক যাবো, চলো। তো আমরা এখন এসেছি বাবা মন্দিরে, হরভজন বাবার মন্দিরে এসেছি এখন আমরা।
এই যে মন্দির, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, বেরোলাম আমরা জুলুকের জন্য। তো আর 5 মিনিট মতো বাকি, তার আগে সবাই বলে চা খাবো। আর ওয়েদারটা দেখো, তোমাকে দেখাই, দুর্দান্ত লাগছে। আমি তো সেভাবে ভিডিও করতে পারছিলাম না যেহেতু গাড়ি চলছে, আর তার সাথে সাথে এরকম মানে ঠান্ডা, তো হাত বার করা খুব টাফ হয়ে যাচ্ছিল। তো তাই জন্য এই দাঁড়িয়ে ভিডিও করছি। কি লাগছে দেখো জায়গাটা, জাস্ট অসাম। এই যে এটা ভিউ পয়েন্ট, লাগছে দেখো, ওয়াও অসাম। ওরা ওখানে চা খাচ্ছে, আমি যাবো এবার ওইদিকে, চলো যাওয়া যাক। তো আমরা এসে গেছি জুলুকে, আমাদের এখানে এখন ব্যাগ ট্যাগে যে নামানো হচ্ছে আমাদের, ওই যে ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। আজকের যাবো আমরা, এই যে নামছি, রাস্তাটা পুরো ঢালু উঠেছে গাড়িটাও, এবার আমরা এখান দিয়ে নামিয়ে দেবো, আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো এই যে আমরা যাচ্ছি, চলো এই যে নামতে হবে আমাদের এখান থেকে। রাতের বেলা প্রচন্ড ঠান্ডা পড়বে, এখন থেকেই বুঝতে পারছি সেটা। এই যে তো এই যে আবার নামতে হবে নিচে। আর এইখানে পাহাড় গেলে এই যে এরকম ছোট ছোট পাপ্পি, এরা ফ্রেন্ড হয়ে যায়। এবার ওঠার পালা, এতক্ষণ নামলাম, এবার উঠতে হবে, দেখি উঠতে হবে। এই যে এই দুটো রুম আমাদের, রুমে ঢুকি। যে রুম, আর এই হচ্ছে হনি, জানালাটা খোল, ভিউটা দেখিয়ে দি। খুব সুন্দর ভিউটা। আর পাশের রুমে আছে দাদারা, চলো একটু ফ্রেশ হয়নি আগে, তারপরে আবার ভিডিও করব। প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা। আমরা এই খেতে যাচ্ছি, খাওয়া হয়ে গেছে, এখন বাজে এই যে 3:39, প্রচন্ড ঠান্ডা। চলো খেয়ে নিই আগে, তারপরে আসছি ভিডিওতে। এখান এখানে এর মধ্যে খাওয়া সব ইয়ে, আর এই হচ্ছে বাইরের ভিউটা, আর এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, সেই উপর থেকে আমরা এসেছি। তো চলো খেয়ে নি এবার। তো আমরা রেস্ট ফেস্ট করে আমরা উঠলাম, এখন বাজে 7টা, আমরা এখন বাইরের দিকে যাচ্ছি একটু হাঁটতে, আমি আর অনি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, একটুখানি বাইরে একটু হাঁটাচলা করে আসি, একটু দেখি আশেপাশে কি আছে না আছে, ওরা কেউ যাবে না, আমরা একটুখানি জাস্ট একটু ওপরের দিক দিয়ে ঘুরে চলে আসবো। এই যে ওপরের দিকে একটু যাবো, চলো যাওয়া যাক। তো আমাদের রাতের ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেল, আমরা ঘরে ঢুকে গেছি। আমাদের পরের দিন আবার একটা জায়গায় বেরোবো, সেটা নেক্সট পার্টে আসবে। তো তার জন্য চ্যানেলটার সাথে থাকো, সব আপডেট পাবে। তো চলো আজকের এই পার্টটা এখানেই শেষ করলাম, খুব টায়ার্ড হয়ে গেছি, 12টা বাজে অলরেডি, আমরা শুয়ে পড়ি এবার, বাইরে প্রচণ্ড ঠান্ডা। চলো টাটা, বাই বাই।